Assalamualaikum. স্বাগতম Shadinbanglanewstv নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোনা ইসলাম পাখি। কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ পালিত। এ নিয়ে আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীমের রিপোর্ট। কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমানউদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজুল ইসলাম প্রমুখ। অপরদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/shadinbanglanewstv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/shadinbanglanewstv।